Alhamdulillah. I hope you are well by the grace of Allah. I am well by the grace of Allah. Today, we are going to discuss about topics classification of verb. Classification of verb mean the classification of the genus, sub genus. और भार प्रथम हे क्रिया क्रिया श्रेणी बिन्यास प्रथम देखे नीब भार की फर भार भार अर्थ क्रिया भार भार इज ए वर्ड और फ्रेज दैट इज यूज टू से समथिंग अबाउट ए पर्सन प्लेस और थिंग इज कॉल्ड भार 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 हे एक वर्ड शब्द बोझे जो व्यवहार करना व्यक्ति समुद्रे वस्तु समुद्रे एवं कोन जिनिस प्रति फॉर एग्जांपल डू राइट एक्सेट्रा भाग आई राइट ए लेटर इखने राइट भाग इखने भाग पे एक सेंटेंस का भाग पे काज होचे जे करा हवा ढाका ए समस्त किछु जखन एक सेंटेंस के भीतरे कोनो वर्ड द्वारा बुझानो हय सेटाई होचे অনুরূপ ভাবে আমরা এখানে ফর এক্সাম্পল হিসেবে দিয়েছি টু বি ভার্বে হি ইজ অ্যান অনেস্ট ইজটা হচ্ছে টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব আই হ্যাভ এ হোয়াইট ব্যাগ এখানে হ্যাভটা হচ্ছে টু হ্যাভ ভার্ব নেক্সট ডু ভার্বের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পল দিয়েছি দ্য বয় কিক দ্য ফুটবল এখানে কিকটা হচ্ছে ডু ভার্ব এন্ড অ্যাকশন ইন অ্যান্ড ফর্ম যে কোনো কর্ম এবং কাজের ক্ষেত্রে এবং এটা যে কোনো ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করতে গেলে দ্য কোভিড নাইনটিন কামস ব্লাইন্ড এখানে কামকে আমরা এই ভার্ব দ্য কোভিড নাইনটিন কামস ব্লাইন্ড যে এটাকে আমরা এই কাজটাকে এই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করার জন্য আমরা এখানে ভার্বটা হচ্ছে in action action এখানে ভার্বটা চার ধরনের এখানে কাজ করে থাকে এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভার্ব সেন্টেন্সের ভিতরে যখন আমরা লক্ষ্য করব তখন সেন্টেন্সের ভিতরে অবশ্যই করা হওয়া থাকা এই তিনটা জিনিসই সেন্টেন্সের ভিতরে বিদ্যমান থেকে সেন্টেন্সকে পরিপূর্ণ রূপ দান করে এবার আমরা যাব ক্লাসিফিকেশন অফ ভার্ব ম্যাডাম স্টুডেন্ট ক্লাসিফিকেশন অফ ভার্বে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে ডেফিনেশন অফ ভার্ব এবং হাউ টু ডু ভার্ব কিভাবে ভার্ব কাজ করে সেই জিনিসটা আমরা শেষ করলাম তারপরে আমরা আজকে দেখব যে ভার্ব বেশ শ্রেণী বিন্যাস হল ভার্ব অ্যাডিটিভ টু টেন্স টেন্স অনুপাতে প্রথমত ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপ্ত ক্রিয়া নন ফাইনাইট অর্থ হচ্ছে অসমাপ্ত ক্রিয়া তারপরে নন ফাইনাইট ভার্বকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে প্রিন্সিপাল ভার্ব অ্যাক্সিলারি ভার্ব আবার প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্ম ক্রিয়া ইনট্রানজিটিভ অর্থ হচ্ছে অকর্ম ক্রিয়া নন ফিনিট ভার্বে অসমাপ্ত ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে পার্টিসিপল ইনফিনিট জেনার জেনার আবার পার্টিসিপল কে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল ইনফিনিট অনির্দিষ্টতাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে বেয়ার ইনফিনিট এন্ড রেয়ার ইনফিনিট জিরান কে আবার ভার্বাল নামে ডাকা হয় বা ব্যবহার করা হয় এখানে
আবার অ্যাক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রাইমারি ভার্ব এন্ড মডাল ভার্ব। প্রাইমারি ভার্ব আবার তিন ভাগে বিভক্ত, সেটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্বের ভিতরে আমরা টেন্স অনুপাতে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে, বিশেষ করে এখানে লক্ষ্য রাখতে হবে যে ফিনিট ভার্ব সবসময় অ্যাকর্ডিং টু টেন্স, টেন্সের অনুপাতে যে ভার্বগুলো বিন্যাস করা হয় সেটাই হচ্ছে ফিনিট ভার্ব। এবং যেটা টেন্সকে ফলো করে না বা অনুসরণ করে না, নিজস্ব গতিতে চলে, সেটি হচ্ছে নন ফিনিট ভার্ব। আবার ফিনিট ভার্বের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে যে ভার্ব এটা টেন্স পরিবর্তনের সাথে সাথে এর রূপেরও পরিবর্তন হয়, কিন্তু নন ফিনিট ভার্বের টেন্সের সাথে রূপের পরিবর্তন হয় না। সেদিক থেকে আমরা এক্সাম্পলগুলো আলোচনা করলে পরবর্তীতে আরো ক্লিয়ার হব, কিন্তু তার আগে আমাদের ঘটনা হচ্ছে যে আমরা ক্লাসিফিকেশন অফ ভার্বের যে বিষয়গুলো লক্ষণীয় বিষয়, সেই বিষয়গুলোর ভিতরে আমরা এই ক্লাসিফিকেশনের ভিতরে সর্বশেষ যেটা নন ফিনিট ভার্ব ফিনিট ভার্বের অবস্থা, সেটা হচ্ছে প্রাইমারি ভার্ব অ্যান্ড মডাল ভার্ব। প্রাইমারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্বের ভিতরে যেহেতু এটা টেন্সের উপরে নির্ভরশীল, সেহেতু টেন্সের ভার্বগুলোই এখানে বিদ্যমান হবে, অ্যাম, ইটার, ওয়াজ, ওয়্যার, বি, বিং, এগুলো হচ্ছে বি ভার্ব। ডু ভার্বে আমরা যেটা পেয়েছি ডু, ডাজ, ডিড, হচ্ছে ডু ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাজ, হ্যাভ, হ্যাড ভার্ব। এবং নন ফিনিটেরও আমরা পুনরায় যদি দেখি, তাহলে নন ফিনিট ভার্ব যে ভার্ব টেন্সের উপরে নির্ভরশীল নয় এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে রূপেরও পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব আবার ডিভাইডেড ইনটু থ্রি, পার্টিসিপল, ইনফিনিট, জিরাম। পার্টিসিপল আর ডিভাইডেড ইনটু থ্রি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ইনফিনিট আর ডিভাইডেড ইনটু টু, বেয়ার ইনফিনিট, রেয়ার ইনফিনিট, জিরাম, ভার্ব। এখানে প্রাইমারির সাথে সাথে আমরা যে মডেল ভার্বটা দেখেছি, মডেল ভার্বের গুলোও আমরা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ার, নিড, ইউজ টু, এগুলো হচ্ছে মডেল ভার্ব। সাথে সাথে আমি তোমাদের বলবো যে এই ইনফিনিট ভার্ব বা ক্লাসিফিকেশন অফ ভার্ব শেষ করার আগে তোমাদের যেটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে টেন্স, টেন্সের উপরে তোমাদের সম্যক ধারণা আগেও দিয়েছি এবং তোমাদের হোমওয়ার্কও হলো যে টেন্স, টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি, এই বিষয়গুলো তোমাদের জেনে রাখতে হবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা টেন্সের উপরে যদি তোমাদের সম্যক ধারণা থাকে, তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব করার ক্ষেত্রে আমাদের খুবই সহজ হবে। সেক্ষেত্রে টেন্সের ক্ষেত্রে তোমাদের যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে শর্টকাট ওয়ে যে টেন্সটাকে মনে রাখার ক্ষেত্রে, এই তিনটাকে চারটাকে যদি সংক্ষেপে আমরা বলি, তাহলে প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে এন এ, নেম, এস এ, স্ট্রাকচার, ই এ, এক্সাম্পল, পি এ, প্র্যাকটিস। এই চারটা জিনিস যদি আমরা টেন্স মধ্যে মনে রাখি, তাহলে আমাদের টেন্স করা খুবই সুবিধা হবে, কারণ যে টেন্সগুলো আমরা আলোচনা করব সেই টেন্সগুলো ক্ষেত্রে দেখতে হবে যে আমরা প্রথমত কি করব যে টেন্সটার নামটা জানব, তারপরে টেন্সটা কোন স্ট্রাকচার বা গঠন কাঠামো অনুসরণ করে সেই গঠন অনুকরণটা তোমাদের মনে রাখতে হবে। থার্ডলি এক্সাম্পল, যে টেন্সের নামের সাথে সাথে তার বৈশিষ্ট্যগুলো কি কি সেটা এক্সাম্পলের মাধ্যমে সেটা স্মরণ রাখতে হবে। আর পি প্র্যাকটিস, মোর প্র্যাকটিস মেক পারফেক্ট। টুডে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করব। ওকে।